এবার আমল সাবজেক্টটা খেয়াল করেন, এই আমলের ভিতর নামাজ রোজা হজ যাকাত আছে। নামাজের মধ্যে কি পাঁচ ওয়াক্ত নামাজ, রোজার মধ্যে কি বছরে একবার রোজা, হজ আছে, যাকাত আছে, এই আছে, সেই আছে, এতগুলা কি? মনে রাখবেন, আপনার আমার জীবনের হাজারটা আমলের ভিতরে যদি একটা আমল রবের দরবারে প্রিয় হয়ে যায়, হাজারটা সিজদার ভিতরে যদি ওই একটা কোনটা জানি, সেজন্য প্রত্যেকদিন বুঝে বলেন না সুবহানাল্লাহ, ওই একটা কোনটা আমরা কেউ জানি না, সেজন্য প্রত্যেকদিন সিজদা দেওয়া লাগবে, প্রত্যেকদিন নামাজ পড়া লাগবে, প্রত্যেকদিন হজ করা লাগবে, প্রত্যেকদিন যাকাত দেওয়া লাগবে, প্রত্যেকদিন মা বাবা সেবা করা লাগবে, প্রত্যেকদিন মুরব্বীদেরকে সম্মান করা লাগবে, প্রত্যেকদিন কাজ করতে হবে। কেন? ওই কোনটা সেটা জানি না, আর কোনো ঝগড়া আছে? তার মানে আমারটা আমাকে করে যেতেই হবে। অন্যের লাকিসে কি আছে আমার দেখার দরকার? অন্য কি ভুল করেছে আমার সেটা আইডেন্টিফাই করার দরকার? নিজে বাঁচলে বাপের নাম, কথা বলেন ঠিক কিনা? নিজে যদি বাঁচি আমাদের বাপের নাম হয়ে যাবে, ইমানদার ভাইরা কথা বলেন ঠিক কিনা? এবার আমি টোটাল বিষয়টাকে এক জায়গায় করার চেষ্টা করি, জান্নাত দিবেন কে? মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, এখানে অনেক মানুষ আছেন, আপনাদের উত্তর দিবেন, ওই কমিটির ভাই যারা আছেন আপনারা একটু খেয়াল করেন, আমি কিচ্ছু কইতাম না, সাই কম বেশি আমরা তো আসি নামাজি আসি না, নিজের আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো, এমন কেউ জান্নাতে থাকলে একটু দাঁড়াই যান না, একটু চেহারাটা দেখি, একটা বন্ধু আর একটা বন্ধুরে গুতাই গুতাই কয়, এই তুই তো ফাঁস অক্ত ফরস, তুই দাঁড়াস না, তুই দাঁড়াস না, তুই দাঁড়াস না, হে বেজ্জত করিস না। বুঝবেন বুঝবেন বুঝবেন, ইসলাম তর্ক বিতর্ক পছন্দ করে না, ইসলাম মহাব্বত পছন্দ করে। এবার আসেন, সে একজনে না বুঝে দাঁড়াই গেছে গা, আর আপনারা জানেন বর্তমানে কোনো কিছু হোক না হোক প্রথমে ছবি তুলে, ছবি তুলে কোথায় দেয়? ফেসবুকে। আর আপনাদের এলাকার যুবকরা তো একটু অ্যাডভান্স বেশি, লেখছে গীতা জানেননি, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, এই মুহূর্তে জান্নাতি একজন মানুষের সন্ধান পাওয়া গিয়েছে। জান্নাতি যদি দেখতে চান হেতেরে দেখেন, আমাদের যে কোনো উপায়ে শয়তানকে পরাজিত করে রবের দরবারে হাজিরা দিতে আমরা রবের সন্তুষ্টি চাই, কথা বলেন ঠিক কি না? এবার যুব সমাজের ভাইরা কথাটা একটু খেয়াল করবেন আলোচনা শেষের দিকে, এবার যখন সে দাঁড়িয়ে গেল, সবাই যখন ফেসবুকে ছবি আপলোড করে দিল, মাহফিল শেষ হয়ে গেল, রাস্তা দিয়ে সে যাচ্ছে, এবার দোকানদার তারে দেখে কি তারে জান্নাতি বাক্য টাকা দিতি না, বুঝবেন বুঝবেন, কি তারে জান্নাতি বাক্য টাকা দিতি না, তুই জানলি কেমনে? সবাই জানে। দুই দিন পরে রিক্সাওয়ালারে দুই টাকা না দেওয়ার জন্য হাই রে ঝগড়া, রিক্সাওয়ালা কয় তুই নি জান্নাতি, বন্ধুর লাগে দেখা হইছে, বন্ধু কয় দোস্ত কইতাম নি কলেজের কথা, বন্ধু কইতাম নি ভার্সিটির কথা, বন্ধু বলবো এই যে কোচিং এর নাম দিয়া, মোবাইলের পাসওয়ার্ডের কথা, গার্ল স্কুলের সামনের কথা কইতাম নি, সব বাদ দেন। পাঁচ দিন পরে এই ছবিটা তার বউয়ে দেখছে, কইছে কয় খাইছে, বউয়ে কমেন্টস করে, খেয়াল করবেন বউয়ে কমেন্টস করে, হেতেনি জান্নাতি, হেতে যদি জান্নাতে যায় আর আর জান্নাতে যাওয়ার দরকার? এবার সব কিছু বাদ দেন, আপনাকে সবচেয়ে ভালো কে চিনে? আপনার মা, আপনার বাবা, আপনার বন্ধু, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার কাছের মানুষ। আমরা এখনো বন্ধুর চোখে জান্নাতি হতে পারি নাই, কিন্তু বন্ধু জানে আমার জীবনের মাত্র 2% কিংবা 20%, আমার স্ত্রীর চোখে আমি এখনো জান্নাতি হতে পারি নাই, স্ত্রী আমার সম্পর্কে জানে বেশি থেকে বেশি 60% 40% তো অজানাই, কিন্তু আমার রব তো আমার 100% সব কিছু জানে, আপনার রব তো আপনার 100% সব কিছু জানে, আপনার দিনের খবর জানে, রাতের খবর জানে, শুধু তাই নয় আপনার বলাটা জানে, আপনার করাটা জানে, শুধু তাই নয় আপনার না বলা মনের সেই গুপ্ত কথা সেটাও তো রবে জানে, সেটাও তো রবে জানে, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ, সেটাও তো রবে জানে, সেটাও তো রবে জানে। ওই রবের দরবারে দনাদনি বাদ দেন, একটু কথাটা শুনেন, ওই রবের দরবারে
হাশরের ময়দানে কি বুঝাই দিয়া জান্নাত পাইবেন আমার কন্ট্যাক্ট আমল দেখান।